আপনারা দেখতেই পাচ্ছেন এই বেম্বু মিশনের ভিতরে যে রয়েছে সমস্তটা, ইতিমধ্যে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সমস্তটা দেখছেন একদম কি আয়োজন করা হয়েছে এবং সেই মেশিনগুলি কীভাবে কাজে লাগানো যেতে পারে সমস্ত বিষয়টা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ দাঁড়িয়ে একদম দেখছেন। এই 31তম শিল্প এবং বাণিজ্য মেলায় আমরা একটি বিশেষত্ব দেখতে পাই যে রাজ্যের যে ঐতিহ্য রয়েছে অর্থাৎ যে রাজ্যের বাঁশবেত শিল্প সেখানে কিন্তু একটি বিশেষ একটি স্টলের আয়োজন করা হয়েছে, একটি বড়সড় স্টল, এবং সেখানে কিন্তু রীতিমতো রাজ্যের যে বাঁশবেত শিল্প রয়েছে সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং সেখানে আমরা অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি যে রাজ্যের মুখ্যমন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন খোদ, এবং তিনি সমস্ত কিছু একদম দেখছেন খতিয়ে যে এখানে কী কী ব্যবস্থাপনা করা হয়েছে এবং রাজ্যে বাঁশবেত শিল্পে এখনও পর্যন্ত কী উন্নতি করা হয়েছে এবং কী ব্যবস্থাপনা করা হয়েছে। এবং এখানকার সেই বিশেষ স্টলের কি বিশেষত্ব রয়েছে সমস্তটাই রাজ্যের মুখ্যমন্ত্রী এই মুহূর্তে দেখছেন এবং তাও আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। রাজ্যের মুখ্যমন্ত্রী খোদ উপস্থিত রয়েছেন আজ শিল্প ও বাণিজ্য মেলার অর্থাৎ 31তম শিল্প এবং বাণিজ্য মেলার প্রথম দিনে। সঙ্গেই আছেন আমাদের বাধারঘাট বিধানসভার যিনি বিধায়িকা রয়েছেন মিমি মজুমদার মহোদয় এবং তার পাশাপাশি রয়েছেন টিআইডিসি চেয়ারম্যান টিঙ্কু রায় মহোদয়। এবং তার পাশাপাশি রয়েছেন রাজীব ভট্টাচার্য প্রমুখ এবং আপনাদের আমরা সরাসরি সেই বিষয়গুলো একদম সোশ্যাল বাংলার পর্দায় তুলে ধরার চেষ্টা করছি। আমাদের 31তম শিল্প এবং বাণিজ্য মেলার কি সুন্দরভাবে এভাবে এবছর সেজে উঠেছে সম্পূর্ণটাই আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং খোদ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব কী কী ব্যবস্থাপনা করা হয়েছে সেখানে সমস্তটাই উনি খতিয়ে দেখছেন এবং